কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ডিএসি টু পেপারের সৈয়দ ওয়ালিউল্লাহের কেয়ারা গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। কেয়ারা গল্পের এতিম চরিত্রটি বিচার করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই বছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই আজকে আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো এবার আমরা দেখে নিই কেয়ারা গল্পের এতিম চরিত্র বিচার। উত্তরে চলে যাব। উত্তর: সুনিপুণ চরিত্রচিত্রণ ছোট গল্পের প্রাণ। ছোট গল্পকারকে চরিত্র সৃষ্টির ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হয়। ক্ষুদ্র পরিসরের মধ্যে চরিত্রগুলোকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্পের চরিত্র সৃষ্টির ব্যাপারে অত্যন্ত দক্ষ ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অত্যন্ত সচেতনভাবে কেয়ারা গল্পের এতিম চরিত্রটিকে কলমের কয়েকটি আঁচড়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। ভূমিকা অংশটি আর একবার পড়ে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এটি শুনবে তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। সুনিপুণ চরিত্রচিত্রণ ছোট গল্পের প্রাণ। ছোট গল্পকারকে চরিত্র সৃষ্টির ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হয়। ক্ষুদ্র পরিসরের মধ্যে চরিত্রগুলোকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্পের চরিত্র সৃষ্টির ব্যাপারে অত্যন্ত দক্ষ ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অত্যন্ত সচেতনভাবে কেয়ারা গল্পের এতিম চরিত্রটিকে কয়েকটি কলমের আঁচড়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। পরের অনুচ্ছেদ: কেয়ারা গল্পে দেখা যায় দুজন জোয়ান মাঝি মহাজনের গুড়ের কেয়ারা নিয়ে যাবে বলে পরশু থেকে বসে আছে শূন্য হাতে, রিক্ত নিঃস্ব হয়ে। মহাজন বলে গিয়েছিল সে গুড়ের কেয়ারা নিয়ে আসবে, কিন্তু সে আসেনি, ফলে তাদের যাওয়াও হয়নি। এতিম ছেলেটির প্রসঙ্গে গল্পকার কলমের কয়েকটি আঁচড়ে তুলে ধরেছেন এইভাবে। উদ্ধৃতি অংশটুকু আলাদা করে সুন্দরভাবে লিখবে ডবল ইনভার্টেড কমার মধ্যে। নৌকা চালাবার জন্য তারা দুজন মাঝি, তাগড়া জোয়ান দুজন মাঝি, একটি ছেলেও আছে সঙ্গে। ছেলেটি এতিম, সে ফাই ফরমাস খাটে। নৌকা চালাবার জন্য তারা দুজন মাঝি, তাগড়া জোয়ান দুজন মাঝি, একটি ছেলেও আছে সঙ্গে। ছেলেটি এতিম, সে ফাই ফরমাস খাটে। দ্বিতীয় অনুচ্ছেদটুকু আর একবার দেখে নাও। কেয়ারা গল্পে দেখা যায় দুজন জোয়ান মাঝি মহাজনের গুড়ের কেয়ারা নিয়ে যাবে বলে পরশু থেকে বসে আছে শূন্য হাতে, রিক্ত নিঃস্ব হয়ে। মহাজন বলে গিয়েছিল সে গুড়ের কেয়ারা নিয়ে আসবে, কিন্তু সে আসেনি, ফলে তাদেরও যাওয়া হয়নি। এতিম ছেলেটির প্রসঙ্গে গল্পকার কলমের কয়েকটি আঁচড়ে ফুটিয়ে তুলেছেন এইভাবে। নৌকা চালাবার জন্য তারা দুজন মাঝি, তাগড়া জোয়ান দুজন মাঝি, একটি ছেলেও আছে সঙ্গে। ছেলেটি এতিম, সে ফাই ফরমাস খাটে। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, এতিম ছেলেটি নৌকায় ফাই ফরমাস খাটে, দুজন মাঝিকে কাজে সাহায্য করে। জোয়ান মাঝি দুটির মতো এতিম ছেলেটার পেটেও কোনো খাবার নেই,
তাই তার পেটে খিদের আগুন জ্বলে ধিক ধিক করে। বান্দিকা হাইফেন্দে লিখবে, এতিম ছেলেটি নৌকায় ফাই ফরমাস খাটে, দুজন মাঝিকে কাজে সাহায্য করে, জোয়ান মাঝি দুটির মতো এতিম ছেলেটির পেটেও কোনো খাবার নেই, তাই তার পেট খিদের আগুনে জ্বলে ধিক ধিক করে। তারপরে অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, অপেক্ষারত এই কেয়ারা নৌকায় হঠাৎ করে একজন অজানা অচেনা বৃদ্ধ লোক উঠে আসে এবং সোজা নৌকা ছয়ের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। এই লোকটি জোয়ান মাঝি দুটোর কেউ নয় বা এতিম ছেলেটারও কেউ নয়। সে সারা দিন ছয়ের তলায় মরণ যন্ত্রণায় গঙ্গায়, এটা গঙ্গায় হয়ে গেছে, এটা গঙ্গায় হবে, গঙ্গায় মাঝে মাঝে মৃত্যুর ভারে ভারী চোখ তুলে জোয়ান মাঝিদের দিকে তাকায়। জোয়ান মাঝিরা তার দিকে তাকায় না, তারা ভাবে আজ রাত পর্যন্ত যদি মহাজন কেয়ারা নিয়ে না আসে তাহলে কাল সকালে তারা নৌকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। ধীরে ধীরে নিশ্ছিদ্র রাতের অন্ধকার নেমে আসে, পাখির পাখা ঝাপটানোর মতো বুড়োটির গঙ্গানির শব্দ ভেসে আসে, মাঝি দুজন ভ্রুক্ষেপ করে না সেদিকে। এরই মধ্যে এবার ছোট্ট এতিম ছেলেটি উঠে নৌকার পাশে দাঁড়িয়ে প্রসব করে আসে। তারপর ছেলেটি এসে বুড়োর পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। রাত্রির তৃতীয় প্রহরে মুমূর্ষ লোকটি হঠাৎ জেগে ওঠে। লোকটির চোখ খুলে অন্ধকার অস্পষ্ট আলোয় কিছুটা বিস্মিত হয়ে দেখে তার পায়ের কাছে এতিম ছেলেটি শুয়ে আছে, যে ছেলেটি তার সাপে কেটে মারা যাওয়া ছেলেটিরই মতো। তাই তার আঙ্গুলের ডগা দিয়ে আল গোছে ঘুমন্ত এতিম ছেলেটির বুকে একটা খোঁচা দেয়, কিন্তু ছেলেটি গভীর ঘুমে আচ্ছন্ন বলে জেগে ওঠে না। কিছুক্ষণ অপেক্ষা করে মুমূর্ষ লোকটি আবার ছেলেটির বুকে খোঁচা দেয়, কিন্তু এবার ছেলেটি জাগে না, কিন্তু এবারও ছেলেটি জাগে না। বুড়োর বিস্ময়ের অবধি থাকে না, সে ভাবে বোধহয় সবই মৃত্যু, সব মরে ভূত হয়ে আছে। এতিম ছেলেটিকে দেখে সে ভাবে, আলাদা অনুচ্ছেদে লিখবে, তার পায়ের কাছে শুয়ে থাকা ছেলেটি তারই সেই ছেলে যাকে সাপে কেটেছিল, তার পায়ের কাছে শুয়ে থাকা ছেলেটি তারই সেই ছেলে যাকে সাপে কেটেছিল। বামদিকা হাইফেন্দে লিখবে, তাই এবার বুড়ো লোকটি এতিম ছেলেটির বুকে সজোরে লাথি মারে। এবার ছেলেটির ঘুম ভাঙে, সে ধড় মরিয়ে উঠে বসে বড় বড় চোখ চোখ করে বুড়োটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বুড়ো ছেলেটির দিকে তাকিয়ে থাকে, আসলে বুড়োর দৃষ্টি পড়ে না। তার সেই ছেলেটির কথা মনে পড়ে, তার পাশেই ছেলেটি সাপের দংশনে মারা গিয়েছিল। শীতে সে ছেলেকে লাল ডোরাকাটা একটি জামা কিনে দিতে চেয়েছিল, কিন্তু শীত আসার আগেই এই এতিম ছেলেটির মতো তার ছেলেটি মারা গিয়েছিল। ইশারায় বুড়ো লোকটি এতিম ছেলেটিকে কাছে ডাকে, কিন্তু ছেলেটি নড়াচড়া করে না। তার গায়ে আঙ্গুলের একটু চাপা দিয়ে বুড়ো তার দিকে ডাকে বা তার কাছে ডাকে।
ইশারায় বুড়ো লোকটি এতিম ছেলেটিকে কাছে ডাকে, কিন্তু ছেলেটি নড়াচড়া করে না। তার গায়ে আঙুলের একটু চাপ দিয়ে বুড়ো তাকে ডাকে, গলায় তার আওয়াজ বের হয় না, সে একটু হাসেও। ছেলেটিকে বুড়ো বাপজান বলে ডাকে। মৃত্যুর আগে বুড়ো জীবন্ত একটি ছেলের মুখ দেখার তীক্ষ্ণ আকাঙ্ক্ষা জাগে। মৃত্যুর আগে বুড়োর জীবন্ত একটি ছেলের মুখ দেখার তীক্ষ্ণ আকাঙ্ক্ষা জাগে। এতিম ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, এদিকে এসো বাপজান। কিন্তু এতিম ছেলেটি চোখ ভয়ে জমে থাকে। তবুও ফাই ফরমাসের ছেলেটি একটু কাছে এগিয়ে যায়। বুড়ো ভালো করে দেখে যে এতিম ছেলেটি তার ছেলে নয়, তার ছেলেকে সাপে খেয়েছে। অর্থাৎ এতিম ছেলেটিকে দেখে মৃত্যু পথযাত্রী বুড়োর নিজের ছেলের কথা মনে হয়েছে। যে বুড়ো লোকটি বিদেশ বিভুঁয়ে মরতে চায়নি, তার ছেলে মেয়ে আত্মীয় পরিজনদের মধ্যে মরতে চেয়েছিল, মৃত্যুর পূর্বে এই এতিম ছেলেটিকেই তার নিজের ছেলে বলে মনে হয়েছিল। এই এতিম ছেলেটিকে দেখে বৃদ্ধ নিজের ছেলেকে দেখার সাধ পূরণ করেছে। তারপরে অনুচ্ছেদ করে লিখবে, এতিম ছেলেটি আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সকালে তারা বুঝতে পারে বুড়ো মারা গিয়েছে। তাই দুজন জোয়ান মাঝি মৃত ব্যক্তির কেয়ারা নিয়েই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর দীর্ঘ পথ অতিক্রম করে মৃত লোকটির গ্রামে তার আত্মীয় পরিজনদের হাতে লাশ তুলে দিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এতিম ছেলেটি ছোঁয়ের উপরে বসে নদীর দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যা নামলে এতিম ছেলেটি ছোঁই থেকে নেবে ডিব্বাটি জ্বালায়। জোয়ান মাঝি দুটোর মতোই খিদে পেটে এই এতিম ছেলেটিও নতুন কেয়ারা পাওয়ার স্বপ্ন দেখে। সুতরাং সৈয়দ ওয়ালিউল্লাহ কেয়ারা গল্পে এতিম ছেলেটিকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। মৃত্যু পথযাত্রী বুড়ো লোকটির বিদেশ বিভুঁয়ে কেউ ছিল না। মৃত্যুর পূর্বে সে তার ছেলের মুখ দেখে মরতে চেয়েছিল। এতিম ছেলেটি তার সেই ছেলের রূপ নিয়ে উপস্থিত হয়েছিল। তাই এতিম ছেলেটিকে নিজের ছেলে ভেবেই বৃদ্ধ সন্তানের মুখ দেখার আকাঙ্ক্ষা পূর্ণ করেছে এবং নিশ্চিন্তে মৃত্যুবরণ করেছে। তাই কেয়ারা গল্পে এতিম ছেলেটি কাহিনীর পরিণতি দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এই ছিল তোমাদের কেয়ারা গল্পের এতিম ছেলে চরিত্র বিচার। তাহলে এই প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কেমন লাগলো সে কথাটি কমেন্টসে লিখতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।